আমাদের এই ধরনীতে কত প্রাণীর বসবাস। এদের মধ্যে অনেক প্রাণীকে আমরা চিনি, আবার অনেকগুলোকে আমরা তেমন একটা চিনি না বা মোটেও চিনি না। এসব চেনা অচেনা প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে যারা দেখতে যেমন অদ্ভুত তেমনি বিস্ময়কর। দ্য শুবিল স্টর্ক এমনই একটি অদ্ভুত প্রাণী। অন্যান্য পাখির মতো এটি হচ্ছে আধুনিক যুগের ডাইনোসর, কিন্তু ডাইনোসরের সাথে অন্যান্য পাখিদের মিল না থাকলেও এই পাখিটির যথেষ্ট মিল রয়েছে। জুতো আকৃতির ঠোঁটের অধিকারী এই পাখি, তাই এর নামকরণ করা হয়েছে শুবিল। হিরন, আইবাসিস এবং পেলিকান পাখিদের সাথে এদের বেশ মিল রয়েছে। এই পাখির মূল বসবাস আফ্রিকার পূর্বের সমুদ্র উপকূলে। এছাড়াও সুদান এবং জিম্বাবুয়েতে এই পাখির দেখা মেলে। শুধু যে জুতোর মতো ঠোঁট তা নয়, এদের পাখার রং ধূসর বর্ণের এবং এরা আকারে বেশ বড় হয়। এই পাখির উচ্চতা 110 থেকে 152 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ডানাগুলি এদের দেহের বৃহত্তম বর্ধনশীল অংশ। এরা এদের ডানা সম্পূর্ণরূপে প্রসারিত করলে এদের দেহের তুলনায় 5 গুণ আকারে বড় হয়। এরা উঠতে, শিকারীদের ভয় দেখাতে এবং এদের ভারসাম্য বজায় রাখতে ডানা ব্যবহার করে। এদের ডানার আকৃতি বড় হবার কারণে অন্যান্য পাখিদের তুলনায় এদের আস্তে ডানা ঝাপটালেও চলে। এরা মিনিটে সর্বোচ্চ 150 বার ডানা ঝাপটায়। এরা আকারে বেশ বড় হলেও ওজনে মাত্র 4-7 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এর প্রধান কারণ হচ্ছে এদের ফাঁপা ও পাতলা হাড়ের গঠন। এটি একটি লাজুক প্রাণী যারা একা থাকতে পছন্দ করে, কিন্তু বাচ্চা শুবিলরা একে অপরের সাথে লড়াই করে ও নিজেদের শক্তিমত্তা প্রকাশ করে। এরা মূলত এদের মায়ের মনোযোগ আকর্ষণ করার জন্যই নিজেদের মধ্যে লড়াই করে থাকে। লাজুক হলেও এরা খুব সাহসী স্বভাবের হয়ে থাকে। এরা ছোট থেকে বড় আকারের প্রাণীদের সাথেও লড়াই করে, এমনকি এরা কুমিরকেও আক্রমণ করতে ছাড়ে না। এরা খুব ধৈর্যশীল হয়ে থাকে। এরা জলে, ঘাসের বড় বড় প্যাচ এবং অন্যান্য লুকানোর জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা ধরে, কারণ তারা জানে যে তারা যদি সঠিক মুহূর্তের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে তারা পরবর্তী খাবারটি খুঁজে পাবে নিশ্চিত। এরা কুমিরের ছোট বাচ্চা, ইল, ক্যাটফিশ, সাপ এবং লাংফিশ খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত শোরগোল তোলে না, কিন্তু যদি তোলে তবে খুব বেশি আওয়াজ করে। যখন মিলনের সময় আসে তখন তারা তাদের সঙ্গীকে আকর্ষণ করার জন্য জোরে জোরে আওয়াজ করতে থাকে। এরা মেশিন গানের মতো করে শব্দ করতে পারে। এরা একাকী প্রকৃতির প্রাণী, একা বাস করে, একা খায় এবং বছরে মাত্র কয়েকবার মিলনেরত হয়। এমনকি যদি কোনো পুরুষ ও স্ত্রী জুটিবদ্ধ এবং সঙ্গী হয় তবুও তারা শিকার এবং খাবার আলাদাভাবে খায়। দুটি শুবিলকে একসাথে কাজ করতে দেখা একটি বিরল ব্যাপার। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে শুকনো মৌসুমে সঙ্গমের বিষয়টি ঘটে, যখন জলাভূমিতে তেমন জল থাকে না। এই মৌসুমটি তাদের সন্তানদের জন্য কম ঝুঁকিপূর্ণ এবং এই সময়টিতে মা পাখিদের পক্ষে সন্তানদের যত্ন নেওয়া সহজ হয়। যখন মিলনের মৌসুম শেষ হয় তখন পুরুষ ও স্ত্রী পাখি আলাদা হয়ে যায়। যদিও শুবিল পাখিরা মাইগ্রেট করে না, তবু এটি খুবই বিরল যে তারা মিলনের পরে আবার সাক্ষাৎ করে। এরা জলাভূমির ঘাস এবং ভাসমান উদ্ভিদের উপরে তাদের বাসা তৈরি করে। শক্ত এবং স্থায়িত্বের জন্য এরা পেপাইরাস উদ্ভিদকে বেছে নেয়। এরা প্রত্যন্ত এবং উন্মুক্ত অঞ্চলে অন্যান্য বন্যজীবন থেকে দূরে তাদের বাসা তৈরি করে। এরা 1 থেকে সর্বোচ্চ 3টি ডিম পারে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে এবং এদের স্বনির্ভরশীল হতে 140 দিনের মতো সময় লাগে। বাচ্চাদের বাঁচার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য এবং নিজেদের জন্য শিকার করা শিখে গেলে এদের মা এদেরকে বাসা ছাড়তে বাধ্য করে। শুবিলগুলোর একাকী প্রকৃতির কারণে বাসা ছেড়ে যাওয়ার পরে সন্তানরা যে মাকে আবার দেখবে তেমন সম্ভাবনা খুবই কম। দুর্ভাগ্যক্রমে এই প্রজাতি বিলুপ্তির কাছাকাছি। বিজ্ঞানীরা অনুমান করছেন যে বর্তমানে 10,000টিরও কম শুবিলের অস্তিত্ব রয়েছে। এরা সাধারণত 35 বছর পর্যন্ত বেঁচে থাকে। আজ এ পর্যন্তই। আশা করি দ্য শুবিল স্টর্ক পাখি সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন ও কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।